পুরী জিলা কংগ্রেস কার্যালয়ের রক্তপাত ঘটনার দলীয় কদ সামনা আসি দীর্ঘদিন ধরে জেলা কংগ্রেসে দুই গোষ্ঠী বাদ লাগি রয়েছে এখন কেন্দ্র করে আক্রমণ কিন্তু এখন খণ্ডন করে পি মুখপাত্র বিয়ক দাস মহাপাত্র কংগ্রেস গোষ্ঠী কথা নুহে বরং অণ কংগ্রেস যুবক মানে নেতা আক্রমণ করে রক্তাক্ত করছেন কংগ্রেস ভবন নেতা কর্মীকে নিয়ে হেলা বৈঠক ভণ্ডুর করা এভি কাজ কংগ্রেস অভিযোগ করেছে তবে পছরে সেই কিছু সূচনা না সে কথা জনা পড়ি না গতকাল ইন্দ্র ভবন বৈঠক পূর্ব এই রক্তপাত ঘটিছে অতর্কিত আক্রমণের শিকার নেতা তা কংগ্রেস প্রভারী ও রাজ্য সভাপতি সম্মুখে আক্রমণের তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন সেম রক্ত জুড়ুবুড়ু অবস্থায় সদর মুখ্য চিকিৎসা ভর্তি করা আহত মানে হলে জেলা ছাত্র কংগ্রেস সভাপতি আশুতোষ মিশ্র কংগ্রেস যুবনেতা আলোক দাস এবং স্বপ্নজিত ତେବେ ସ୍ୱପ୍ନଜିତ ଦଳୀୟ କର୍ମୀ ନୁହନ୍ତି ବୋଲି କଂଗ୍ରେସ କହିଛି କୁମ୍ଭାରପଡ଼ା ଥାନା ପୁଲିସ୍ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ଆକ୍ରମଣକାରୀଙ୍କ ମଧ୍ୟରୁ ଜଣଙ୍କୁ କବ୍ଜା କରିଛି ଚିତ୍ତରଞ୍ଜନ ମହାନ୍ତି ଆମ ପ୍ରତିନିଧି ରହିଛନ୍ତି ଏ ସମ୍ପର୍କରେ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଚିତ୍ତରଞ୍ଜନ କ'ଣ ପୂରା ଘଟଣା କିଏ ସତ କହୁଛି ମନୋଜ ସବୁଠାରୁ ଗୁରୁତ୍ୱପୂର୍ଣ୍ଣ କଥା ହେଉଛି ଯେ କୌଣସି ନେତାଙ୍କର କଥାରେ ତାଲମେଲ ନାହିଁ କିଏ କହୁଛନ୍ତି ଆମର ଇଏ ଦଳୀୟ କର୍ମୀ ନୁହନ୍ତି କିଏ କହୁଛନ୍ତି ଏମାନେ ଅଣ କଂଗ୍ରେସ ଏବଂ କିଏ କହୁଛନ୍ତି ସେମାନେ ବାହାରର ପିଲା ଅନେକ ପ୍ରଶ୍ନବାଚୀ ଠିଆ କରିଛି ବର୍ତ୍ତମାନ ଇନ୍ଦିରା ଭବନରେ ଆମେ ଅଛୁ ସେହି ସମ୍ମୁଖରେ ଇନ୍ଦିରା ଭବନ ସମ୍ମୁଖରେ ଅଛୁ ଆଜି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ସେନାଟା କାରଣ ଗତକାଲି ଏତେବେଳକୁ ଖଚାଖଚ କର୍ମୀଙ୍କର ଗହଣରେ ଇନ୍ଦିରା ଭବନ ଚତୁଃପାର୍ଶ୍ବ ଏକ ଲୋକାରଣ୍ୟ ହୋଇଯାଇଥିଲା ଏବଂ ଏଇ ଆଲୋଚନା ଚାଲିଥିଲା যে ৰাজ্য প্ৰভাৰী ঠাই জিতেন্দ্ৰ সিং সি তৰ দলীয় কৰ্মী মানুহ আলোচনা কৰোঁ কিন্তু দলঠনক দলৰ সংগঠনক গ্ৰাছৰুট্ৰু কিভৰি ভাৱে মজবুত কৰা কি আমি লোকে পহঁচিবাৰ তৰিকা নিশ্চিতভাৱে এই আলোচনা চলিছিল এত্যেক ডিভিজনৰ কৰ্মী নেতা এনে সমস্তে আছিলে ঠিক সেই সময়তে গত কালি দিন তিনিটা চালি মিনিটে অচানক কিছু যুবক এবং কিছি যুবক মধ্যে আছে ধস্তধস্তি ধস্তা ধস্তধস্তি রোকবার কিছু সেকেন্ড মধ্যে আইগুল লুহা ছড়ে রক্রমণ এবং দেখা গলা দুই জন কংগ্রেস কর্মী কু জন কংগ্রেস যে যুব কংগ্রেস কর্মী যেন কংগ্রেসের অর্মান সে অতর্কিত আক্রমণ হচ্ছে যা আপনার কৌলে যে জনে নোহ্ৰেছৰ এংগ্ৰেছৰ নিশ্চিতভাৱে এই গোটেই কথা ঠিয়া কৰোঁ প্ৰশ্নবজী ঠি কৰীৰে দীৰ্ঘদিন হৈ লাগি ৰৈ থলীয় অসন্তোষ কংগ্ৰেছৰ তা নিশ্চিতভাৱে পদা আছে কাৰণ গত কালি যিয়ে অতি আমাৰ পি চি চি সভাপতি সেই স্বীকাৰ কলে আম দলৰে অসন্তোষ ৰচি গোষ্ঠী কন্দল ৰ স্বীকাৰ কলে গণমাধ্যমৰ সন্মুখেৰে স্বীকাৰ কলে কিন্তু তা মতে কৈছে যে নিশ্চিত ভাবে দুঃখদায়ক এবং নিন্দা জনক ইয়া দেহরে কৌশল সং যদি থাকে দলীয় কর্মী কাহ তাহলে নিশ্চিত ভাবে তা দৃঢ় পদক্ষেপ নিয়ে যাব কিন্তু সেপটে রাজ্য প্রভারী জিতেন্দ্র সিং কথা যে আমার দলর কী নু যা তা কুহযাই সে কহিলেন এবং তা যা বর্তমানে পুরী জেলার যায়িত্ব গ্রহণ অনক কংগ্রেস তো নিশ্চিত ভাবে কাহা কথার তালমেল না কিন্তু গতকাল ঘটনাস্থলের কুম্ভারপড়া আইআই সি পচি জনকু কাবু করে এবং সে নির্ভয়রে ইয়া ভিতরে গন্ডগোল করি বাড়িয়া পিটা করে তা ভিতরে সে খন্ডে লুহা ছড় তার পিঠি পছ পাখে খেয়া ভিতরে বুলু থাকস্থার কুম্ভারপড়া থানা পুলিশ তা কাবু করে এবং তার আও দুই দনক অটক রাখছি যা প্রাথমিক সূচনা জনা পড়ুচি এ পর্যন্ত সম্পূর্ণ ভাবে কাহক গির কথা পরিষ্কার করু না পুরী পুলিশ কিংবা বরপড়া থানা আইআই কিন্তু এটি মধ্যে গোটা কথা আসে যে ভাবে গতকাল আলোচনা চাল দলীয় কর্মী মান স প্রভারী এবং যে অধ্যক্ষ সমস্ত ভিতরে গোটা কথা আসি যে নিশ্চিত ভাবে পুরী এই আলোচনা সুফল হলানা এবং এই অসন্তোষ ভিতরে এর আলোচনা সেই অধারে রইগাল এবং তা নিশ্চিত ভাবে ঘোড়াইবা সেই ঘটনা ঘোড়াইব সমস্ত প্রয়াস করুণ মাধ্যম বঞ্চয়পাশে সমস্ত প্রয়াস কিন্তু গোটা কথা সামনা আসিছি, নিশ্চিত ভাবে গোষ্ঠী কন্দল। এবং কংগ্রেস দল ভিতরে থাকা অসন্তোষ পদে পড়েছে ଚିତରଞ୍ଜନ ଯୋଉ ଗଣ୍ଡଗୋଳ ହେଲା ଦୁଇ ଗୋଷ୍ଠୀଙ୍କ ମଧ୍ୟରେ ଯିଏ ଆକ୍ରମଣ କଲେ ଏବଂ ଯିଏ ଆକ୍ରମଣର ଶିକାର ହେଲେ ସେମାନେ କଣ କହୁଛନ୍ତି କଣ ସେମାନେ କାହିଁକି ନିଜ ଭିତରେ ଏଭଳି ବାଡ଼ିଆ ପିଠା ହେଲେ ଦେଖନ୍ତୁ ଇଏ ଅସନ୍ତୋଷ ଆଜିର ନୁହେଁ ଗତ ନିର୍ବାଚନ ଠାରୁ ଇଏ ଅସନ୍ତୋଷ ଲାଗି ରହିଛି ଯାହା ଆମେ ପରଖିଛୁ ଦଳ ଭିତରେ କଣ କଣ ଘଟଣା ଘଟିଛି তাক যদি আমি তৰ্জমা কৰিব কাৰণ আমাৰ তীমিত সময় ভিতৰত আমি আমাৰ চিধা প্ৰসাৰণ কাৰ্য এই সূচনা কোনো শেষ কৰিব কিন্তু ই লম্বাচডা ইতিহাস কাৰণ গত নিৰ্বাচন ঠাৰ ই অসন্তোষ লাগি ৰ কিভৰি ভাৱে প্ৰাৰ্থী এই বাহিৰৰ লোক বিশেষ প্ৰায়োৰিটি দিয়া যি গত কালি এতিয়া আলোচনাৰে ৰাজ্য প্ৰভাৰী স্বীকাৰ কৰি দলীয় কৰ্মীকৰদৃঢ় মজবুত ৰ গ্ৰামাঞ্চলৰে অসন্তোষ ৰ জিলা স্তৰ চঞ্চলৰেীৰে এই অসন্তোষটা ৰ এই অসন্তোষকু সমাধান কৰিবি আলোচনা চ যা কোৱা গ্ৰামাঞ্চলৰে এব গ্ৰাছৰুট্ৰে কংগ্ৰেছৰ কৰ্মী মানে সুদৃঢ় অতি সত কথা আমি তৰ্জমা কৰিছোঁ গ্ৰামাঞ্চলৰে গ্ৰাছৰুট্ৰে বহুত ষ্ট্ৰং অঁ কংগ্ৰেছ কিন্তু এতিয়া যি দলীয় কন্দল অৰ্থাৎ

গতকাল সে জানি যে রাজ্য প্রভারী আসবে রাজ্য দায়িত্বের অধিকারী আসবে যে দলর তুঙ্গ নেতা আসবে তা বাড়িয়া পিঠাটা হলে নিশ্চিত ভাবে সে জানি যে পুরী রসন্তোষ অধা সিধা কথা কারণ এখানে কৌশি দ্বিমত না সাধারণ আলোচনা চণযী এবং অন্য যে কেন্দ্রীয় নেতা যাই সে সম্মুখে যদি এভাবে ঘটনা ঘটুছে তাহলে সেখানে গোটে বার্তা চাল যাব যে পুরিরে রে কংগ্রেসে গোষ্ঠীকদ রয়েছে অসন্তোষ রয়েছে সে ঘটনা জাঁয়া দরকার যা ফলেরে এভি এক ঘটনা ঘটিছে এবং এ ঘটনার তদন্ত জারি রয়েছে কংগ্রেস প্রভারী রাজ্য সভাপতি এ কথা ক্বীকার করেছেন কিন্তু এনে কংগ্রেসর নুত কথা কুয়া যাচ্ছে সেই তদন্ত করা চিত্র পুরা সামনাক আসব